পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে বৈঠকে বসেছে দুদক সোমবার দুপুরে এফবিআইয়ের লিগাল অ্যাটাচ রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুদক কার্যালয়ে আসে এরপর দুদকের মানি লন্ডারিং ও লিগাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বসেন তারা সভায় মানি লন্ডারিং রোধে করণীয় কারিগরি সহায়তা ও পাচার আনতে টাস্ক ফোর্সকে কিভাবে সহায়তা হওয়া ফেরত করতে পারে সেই বিষয়ে আলোচনা হতে পারে টাস্ক ফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে নাকি পরামর্শক হিসেবে থাকবে তা নিয়েও আলোচনা হতে পারে এছাড়া এফবিআই এর সঙ্গে সমঝোতা স্মারক জোর প্রচেষ্টা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা